সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আর বংলেডি চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আমি লিপিকা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে বুধবার, আর দাঁড়াও ঘরে ঢুকি। তো আজকে বুধবার, আজকে জামাই ষষ্ঠী। তো কারা কারা সবাই জামাই ষষ্ঠীতে গেছো বলবো? আমার তো যাওয়া হয়নি, আমার ঘরেতেই আছি আমি। আর প্রত্যেক বছরই আমি যাই, কিন্তু এবছরটা আর যাওয়া হয়নি। আর আর আজকে মেনু স্পেশাল কিছু হবে না, কারণ মানে মামনি তো আজকে বার, মামনির বার, কারণ আগে তো মামনির বার যেকালে মানে আজকে ষষ্ঠীর বার মামনি করবে, তো সেই জন্য মামনি মানে ভাত কিছুই খাবে না। তো সেই জন্য আজকে চিকেন হতো কিন্তু হবে না, কারণ একজন বাড়ির একজন না খেলে আমরা সবাই খাবো, তো সেরকমটা তো হয় না। তো সেই জন্য আর আজকে মাছও হবে না। বাবা বললো যে মাছ রোজই খাওয়া হচ্ছে, তো মাছ হবে না, তো ডিম খাওয়া হবে। তো বাবা সেনে বললে ডিম কিনে পাঠিয়ে দেবে, তো ডিম হবে। আর মামনি চিড়ে খাবে বললো এখন, আর দুপুরবেলা রুটি খাবে, রুটি আর কুমড়ো তরকারি। আর চলো আর কি আর কি আর কি আর কালকে ভিডিওটা স্টার্ট করিনি, কারণ কালকে মঙ্গলচণ্ডীর বার ছিল, তো পুজো টুজো জোগাড় টোয়ার করতে করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো। তো সেই জন্য আমি ভাবলাম যে একদম কালকে করবো, মানে বুধবার আজকে দিন ভিডিও করবো। তো চলো নিচে যাই, আর তো নিচে এসে দেখলাম বাবা ডিম কিনে নি, চিংড়ি মাছ কিনে পাঠিয়ে দিয়েছে। বললো বাবা বললো চিংড়ি মাছটা সুবিধে পেয়েছি, সেই জন্য তো আজকে চিংড়ি পটল চিংড়ি রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এখানে আমি রান্নায় বসে গেছি, আর আজকের প্রথমে আমি নিরামিষ মাওনির কুমড়োর তরকারিটা করে নেব। তো কুমড়োর তরকারিটা করার জন্য আমি সব মানে সব আলাদা আলাদা নিয়ে বসেছি, কারণ এটা নিরামিষ রান্না হবে। তারপর আমাদের ওই চিংড়ি মাছের পটল চিংড়িটা করব। তো চলো তোমরা দেখতে থাকো আমি কীভাবে কুমড়োর তরকারিটা করব। কুমড়ো তরকারিটা হয়ে গেছে, আর আমি এতে একটু অল্প চিনি দিয়ে দিলাম, আর কুমড়ো তরকারিটা আদা বাটার সঙ্গে আমি একটু জিরে আর একটু গরম মশলা বেটেছিলাম, সেজন্য লাস্টটার আমি গরম মশলা ছড়াইনি। তোমরা যদি পারো দিতে পারো। তো আমার এখানে হয়ে গেছে কুমড়ো তরকারি। তো এবার আমি সব নিরামিষ পাট গুছিয়ে নিয়েছি, এবার আমি এবার পটল চিংড়িটা করব। তো পটলটাতে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে নেব, যাতে পটলটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজতেও বেশ মানে ভাজা যায়। তো এরপর আমি চিংড়ি মাছটা ভেজে নেব। তো চলো তোমরা দেখতে। তো এখানে আমার চিংড়ি মাছ ভাজাটা হয়ে গেছে, আর চিংড়ি মাছ ভাজার যে একটা গন্ধটা না, ওটা জাস্ট দারুণ লাগে। আর এখানে আমি এবার পটলগুলো ভেজে নেবো আর চিংড়ি।
তো পটল নাড়ার সময় পটলটা কতটা লাল হয়েছে বলবো না, কিন্তু আমার কড় একদম কালো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, মানে পটল নাড়ার চোট একদম কালো হয়ে গেছে। তো এখানে আমার পটল নাড়া হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে দেবো আর আলুটা হালকা লাল লাল করে নেড়ে নেবো। তো চলো, আর একটু নুন হলুদ দিয়ে নাড়বো, তাহলে তাড়াতাড়ি আলুটা একটু লাল হয়ে যাবে। তো সেই জন্য আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে নেড়ে নেবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো এখানে আমার আলুটা নাড়া হচ্ছে, আর এখানে আমি মিক্সিতে একটু টমেটম, একটু পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা আর গরম মশলাটা আমি একটু পেস্ট করে নিয়েছি। তো চলো এবার আমি এই পেস্টটা, আলুগুলো দেখতে পাচ্ছ লাল লাল মতন হয়ে গেছে, এবার আমি এই পেস্টটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে যা যা মশলা দিতে হয় দিয়ে দেবো, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন এইসব দিয়ে দেবো, দিয়ে তরকারিটা বসিয়ে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো। চিংড়ি মাছটা ভাজার সময় আমার গায়ে মানে কড়াটাতে একটু জড়িয়ে গিয়েছিলো, তো সেই কড়া ধোয়া জলটা আমি মানে চিংড়ি মাছ ভাজার পর যে কড়া ধোয়া জলটা আমি ওইতে রেখে দিয়েছিলাম, আর এই জলটা দিলে তরকারির টেস্ট মানে চিংড়ি মাছের একটা আলাদা টেস্ট যে সেটা পাওয়া যায়, তো সেই জন্য আমি এই জলটা রেখে দিয়েছিলাম কড়া ধুয়ে। এই গন্ধটাই আলাদা, চিংড়ি মাছের ভাজার গন্ধটা জাস্ট আমার দারুণ লাগে। তো চলো এখানে আমি জল দিয়েছি, পটলগুলো দিয়ে আমি চাপা দিয়ে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো এখানে এই যে আমার রান্না কমপ্লিট, আর এই যে পটল চিংড়ি দেখতে পাচ্ছ, আর এই সেই বিখ্যাত চিচিঙে ভাজা, মানে এটা আমাদের ঘরে এখন রোজকার লেগেই আছে। তো চলো এই আজকে আমাদের দুপুরের মেনু। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর আমি মানে রান্নাবান্না করে ঘুমিয়ে পড়েছিলাম, মানে রান্নাবান্না করে ঘুমিয়ে পড়েছিলাম, মানে রান্নাবান্না করে খেয়ে দিয়ে উঠে ঘুমিয়ে পড়েছিলাম। একটু কষ্ট হচ্ছিল, মানে আমার হার্টের সমস্যা আছে তোমাদেরকে আমি বলেছিলাম, তো সেই থেকে একটু কষ্ট হচ্ছিলো বলে আমি আর ভিডিওটা এন্ড করিনি। বললাম যে না, তাহলে যদি সন্ধ্যেবেলা ঠিক থাকে সন্ধ্যেবেলা আমি ভিডিওটা এন্ড করব। তো আগে দুপুরবেলা একটু বেশি কষ্ট হচ্ছিল, তো সেই জন্য আর দুপুরবেলা ভিডিওটা স্টার্ট করিনি। তো আমি আমার সন্ধ্যার টিফিন নিয়ে চলে এসেছি, সন্ধ্যেবেলায় যে কুমড়োর তরকারি, সেই যে সকালবেলায় যে কুমড়োর তরকারিটা করেছিলাম সেই কুমড়োর তরকারি আছে, আর এই যে রুটি, তো এটা হচ্ছে আমার সন্ধ্যের টিফিন। আর এখন বাজে 8টা, আর ইচ্ছে চলে গেছে ওপরে, আর আমার সব রান্নাবান্না মানে রাত্রির যে ডিনারের সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রুটি করেছি আর ছোলার ডাল করেছি, আর ওই সন্ধ্যেবেলার ওই যে কুমড়োর তরকারি সকালে বেশি ছিল সেটা দিয়ে এখন রুটি খাওয়া হবে। আর ইচ্ছে যে সকাল থেকে মানে ইচ্ছে যে বায়না করছে যে মা আমি সন্ধ্যে সন্ধ্যে থেকে যে মা আমি ওপরে করতে যাব, তো আমি পাঠিয়ে দিয়েছি। আর তো চলো আমি রুটিটা কমপ্লিট করে নিই, খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আমি কথা বলছি। ওকে, সো ফ্রেন্ডস আমার খাওয়া হয়ে গেছে, আর খেয়ে দিয়ে আসলাম। আর তোমরা সবাই কারা কারা জামাই ষষ্ঠীতে গেছো বলো তো, কমেন্টে জানাবে যে আজকে তোমরা জামাই ষষ্ঠীতে গেছো। আমার তো যাওয়া হয়নি, আমি প্রত্যেক বছর যাই, এবছরটা শুধু হলো না, এবছরটা হলো না, করোনার জন্য যা বন্ধ, আগের বছরও গেছি, আর মানে এবছর প্রত্যেক বছর যাই, প্রত্যেক বছর এই দিনটা মোটামুটি ভালোই হয়, খুব আনন্দ করি, বাপের বাড়িতে গিয়ে এনজয় হয় খুব, কিন্তু এবছরটা আর হলো না। যাই হোক, আফসোস করে লাভ নেই, ঘরেতেই থাকা হলো। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অল টাইম হাসি খুশি থাকবে, তো বুক ভরা ভালোবাসা এক গাল হাসি নিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি। আর ব্যাকগ্রাউন্ড সাউন্ড পাচ্ছ, বাইরে হচ্ছে বরণ, বরণ সিরিয়ালটা দেখছে মাহনি। আর তো চলো
যারা আমার ভিডিও নতুন দেখছো তারা আমার ভিডিওটাকে গিয়ে আগে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটাকে জোরে নাড়িয়ে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর ভিডিওটাকে একদম লাইক করতে ভুলবে না। আর পাশে যে শেয়ার বাটনটা আছে ওটা প্রেস করে সবাইকে শেয়ার করবে, তোমরা ছাড়াও আরও ভিডিওটা অন্য কাউকেও দেখতে সাহায্য করবে। তো চলো টাটা, আর কমেন্ট করে জানাতে ভুলবে না আমার ভিডিওটা কেমন লাগলো। তো চলো টাটা।